বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে বিবাহ এক ভিন্ন ধরনের বন্ধন, যার মাধ্যমে দুটি মানুষ সাত জন্মে যোগসূত্রে আবদ্ধ হয়। সনাতন ধর্মে বলা হয়েছে যে কোনো পুরুষের জীবনে কেবলমাত্র একজন নারী এবং কোনো নারীর জীবনে একজন পুরুষ হতে হবে। কিন্তু এখন যদি বলা হয় যে বৈদিক শাস্ত্র অনুসারে এই কথা সত্য নয়, প্রত্যেক নারীর জীবনে চারজন স্বামী রয়েছে, যার সাথে সেই স্ত্রী নিজের জীবন কাটায়, সে আসলে তার চতুর্থ স্বামী। আপনারা কি কখনো এই কথা বিশ্বাস করবেন? এ কিভাবে সম্ভব? সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক নারীর জীবনে আসলে কতজন পুরুষ থাকে। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। হিন্দু ধর্মে কোনো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ১৬টি কর্মের কথা বলা হয়েছে, যাকে ১৬ সংস্কারও বলা হয়। আবার অনেক সময় ১৬ কলায় যুক্ত এই কথাটি ব্যবহার করা হয়। সাধারণত জীবনে বিবাহ একবারই হয় এবং একজনের সাথেই হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে সাত সংখ্যাটি। বলা হয় সাত জন্মের সঙ্গী, অগ্নিকে সাতবার প্রদক্ষিণ করা এবং তার সঙ্গে সাত বচন। এরই মধ্যে একটি বচনে কন্যা তার স্বামীকে বলে যে নিজের জীবনের তিন মুখ্য অবস্থা অর্থাৎ যুব অবস্থা, প্রৌঢ় অবস্থা এবং বৃদ্ধা অবস্থায় তার পাশে থাকবেন। অর্থাৎ সবসময় এই কন্যা নিজের স্বামীর জীবন সঙ্গিনী হয়। বৈদিক শাস্ত্রে একটি নিয়ম রয়েছে যেখানে একটি কন্যা চারজনকে নিজের স্বামী বানাতে পারে। আপনারা পৌরাণিক কাহিনীতেও দেখেছেন যে একজন স্ত্রী পাঁচজন পুরুষের সঙ্গে বিবাহ করেছেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে যদি বৈদিক নিয়ম অনুযায়ী কোনো নারীর চারজন স্বামী হয়, তাহলে বাকি তিনজন কারা? এ সম্পর্কে আমরা জানি না কেন। এক বিশেষ রীতি অনুযায়ী কোনো নারীর বিবাহ সবার প্রথমে চন্দ্রমার সঙ্গে হয়, এরপর বিশ্ববসু নামের এক গন্ধর্বের সঙ্গে এবং তারপর অগ্নিদেবের সঙ্গে কন্যার বিবাহ করানো হয়ে থাকে। সবশেষে তার স্বামীর সঙ্গে বিবাহ হয়। এই সম্পর্কে অনেকেই জানে না, কারণ বিবাহ চলাকালীন পণ্ডিতজি যে মন্ত্র উচ্চারণ করেন সবই সংস্কৃত ভাষায়, যে কারণে আমরা বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারি না। এছাড়া বর্তমান সময়ে কারোর বিয়েতে সাজসজ্জা থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর ওপর অনেক খরচা করা হয়, কিন্তু বিবাহের প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা হয় এবং দান কর্মেও সংকোচ করা হয়। অনেক সময় এমন পণ্ডিতদের ডাকা হয় যারা সংস্কার এবং ধর্ম সম্পর্কে ততটা অভিজ্ঞ নন, তাই এই বিবাহগুলি আগের মতো সকল রীতি মেনে হয়ে ওঠে না। এর জন্যই হয়তো বৈদিক শাস্ত্রের এই বিশেষ রীতি সম্পর্কে অনেকেই শোনেননি, কারণ পণ্ডিতজি সেভাবে বলেননি। এবার প্রশ্ন হলো, কেন একজন স্ত্রীর বিবাহ চন্দ্রমা, বিশ্ববসু এবং অগ্নিদেবের সঙ্গে করানো হয়? বৈদিক পরম্পরা অনুসারে একজন স্ত্রীর চারজন স্বামী থাকার অধিকার রয়েছে, কিন্তু এর ফলে সমাজে অব্যবস্থা সৃষ্টি হতে পারে, যেটা বুঝতে পেরে প্রাচীন ঋষি শ্বেতকেতু এই নিয়ম পরিবর্তন করেছিলেন। এক পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি শ্বেতকেতু ওই সময় স্ত্রী এবং পুরুষের শারীরিক সম্পর্কের স্বাধীনতায় প্রতিবন্ধকতা লাগিয়েছিলেন। একজন পুরুষ এবং একজন নারী এই সম্পর্ককেই মুখ্য ধর্ম বানিয়েছিলেন এবং তার সাথে সেই নারীর বিবাহ তিনজন দেবতার সঙ্গে দেওয়া হয়, যাতে পূর্বের সেই অধিকার সঠিকভাবে বজায় থাকে এবং সামাজিক ব্যবস্থাও টিকে থাকে। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কেন একজন নারীর চারজন স্বামী থাকে। প্রাচীন এই নিয়মকে আজও মনে রাখা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন অজানা কাহিনী সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম রহস্যময় তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।